আমার কাতার গেছে চাকরি করিতে একা বিছানায় ঘুম আসে না ছটপটাই রাতে কার ভাতার কাতার গেছে আপনার জি না তোর ভাতারের কথা বলছি তোর অন্যের স্বামীর সাথে মজা করতে খুব মজা লাগছে অন্যের স্বামীর সাথে ঘুরে বেড়াইতে খুব ফুরফুরা লাগছে তাহলে নিজের স্বামীকে কাতারে পাঠাইলি কেন বল অন্যের স্বামী মানে কথাবার্তা যা বলেন ক্লিয়ার করে বলেন অন্যের স্বামী কোথা থেকে আসবে এখানে তাই বুঝি না এই যে এটা দেখছেন এই আমার স্বামী হাতির মতন বউ আসলো কিভাবে এখানে তোর পাশে থাকি তোর বউরে বলতেছে হাতির মতো হাতি আমার বউ আমি তো করছিল আমি তো আমিও জানি না হ্যাঁ স্বামী কাতার আছে অন্যের স্বামী অন্যের জামাই অন্য পরপুরুষ নিয়ে এইসব মেয়েরা ফষ্টি নষ্টি করে আর এতে করে দুইটা সংসার নষ্ট হয় এক ওই প্রবাসীর আর দুই এখানে দাঁড়িয়ে আছি আমি আমার মতো নারীদের তাই এই বাস নিয়ে তোকে শায়েস্তা করতে আসি এইসব নষ্ট শায়েস্তা করতে আসছি ব্যাস আপনি অনেক বলছেন এবার আমাকে বলতে দেন আপনি তো তিন বেলা স্বামীকে খাওয়াচ্ছেন কাছে পাচ্ছেন আর আমি আমার স্বামী তো পাঁচ বছর যাবৎ প্রবাসী আমি আমার দেহের পূজা কিভাবে করি ও আচ্ছা এই জন্য আমার স্বামীকে বেছে নিয়েছি ফার্দার নেক্সট টাইম যদি আমার স্বামীর আশেপাশে আর তোকে কখনো দেখি সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না আরে তোর স্বামী প্রবাসে গেছে আজ না হয় কাল তোর স্বামী তোর কাছে চলে আসবে যদি সে বেঁচে থাকে তোর কাছে সে ফিরবেই এমন তো না সে সারা জীবনের জন্য গেছে নষ্টা মহিলা যা ভাগ এখান থেকে হ্যাঁ যা বলছি বেয়াদব মহিলা আর হ্যাঁ তোকে বলছি নেক্সট টাইম যদি তোর আশেপাশে কোনো প্রবাসীর বউকে দেখি এই বাস তোর জায়গা মরার বানর মরার গোলাম মরার নির্বিন সারা আর কথা খবর জানে না এটা নাকি আমার লাউ আমার লাউ কি বাকি রে হ্যাঁ আমি কি একটা গাছ যে আমার গাছে লাউ ধরছে তোরা কুহারস যে হ শ্যামলির খেতের লাউ কারণ আমার খেতে হয়েছে তোরা খেতের লাউ না খবর দে শ্যামলির লাউ করস তখন মনের মধ্যে জানি জাটার বাড়ি পরে হ্যাঁ জাটার বাড়ি আরে ভাবি আমার লাউ তো বড় হয়েছে কি বলি বল তুই কবি ভাবি আমার লাউ তো বড় হয়েছে কথাবার্তা ভালো করে কর আমার মা রে ডাকছি আপনার লাউ আপনার লাউ খাবো না কি বলি আপনার লাউ লাউ
হোনে ভাবে আপনি সেটের গা আমরা সেটের মতো তো কিছু কই নাই আমরা লাউ নিয়ে যাইতাছেন এখন আপনার সাথে কথা না কইলে আপনি কইবেন আমার অহংকার হইছে এর লাগে আমি একটু কইলাম যে ভাবি আপনার লাউ তো বড় হয়েছে আমি কি খারাপ কথা কইছি ও মা আপনি উমরায় আইসা উপরে পড়তেছেন ওই নারী আর পুরুষ কি এক নাকি এক আসার দিলেই তো আপনি শেষ আমার হলো আপনি হলো ইয়া কন আমার বকাঝকা করে গায়ে হাত দিতেছেন আপনি আপনারা তো ভালোই জানছিল আপনার তো ফাজিল বউ ফাজিল আমার ফাজিলের বংশ কইলি জানাস আমার বংশ কত বড় গোলামের পুত আমার বংশের নাম হচ্ছে নির্বংশ আমার বাপে গ্রামের সহিদার হে আমার বাপের ডাকে এমন কোন মানুষ নাই নাই পারে আর তুই আমার দমদা কথা কইলি খারা আজকে তোর একদিন কি আমার চৈত খুশির যে কদিন না আজকে তোর আমি শিক্ষা দিয়ে আইছার মু গোলামের পুত আজকে তোর আমি মাইরে এই এই আপনি গড় মারবেন নাকি বাবু না মানে তারপরে শয়তান মাইতা গেটু গেটু করে খাম কি হরে লাউডা আমি 100 টাকা দিয়ে বেচার তা আমার লাউডা আমি কি বললাম।